আজকে তোমাদের সানরাইজ সিনারি ড্রইং টি স্টেপ বাই স্টেপ শেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল অন করো প্রথমে আমরা একটা ছোট্ট করে স্লিপিং লাইন ইয়াবে টেনে নেব ঠিক এই কর্নার থেকে এইদিকে আসবে আর এই কর্নার থেকে এইদিকে আমরা নিয়ে আসব অর্থাৎ একটুখানি জাস্ট গোল করে তোমরা নিয়ে আসবে বেশি গোল নয় অল্প ভাবে করে লাইন টেনে নেবে আর এই কর্নার থেকে গোল করে এই কর্নারে নিয়ে আসবে জাস্ট অল্প একটুখানি কার্ভ হবে সেম ভাবেই আবার এই সোজা কিছুটা দিয়ে আবার ভাবে এই আবার আমরা এই দুটো শেপ পাশাপাশি তোমরা করে নেবে নেক্সট কিছুটা কর্নার থেকে বাদ দিয়ে আমরা এই রকমভাবে সোজা না একটু লাইনটা এদিকে কার্ভ হবে সেমভাবে আবার আমরা এইভাবে করে দুটো ঘর তৈরি করব সমান সমান করে নেবে এই লাইনটা এদিক দিয়ে বেরিয়ে যাবে এই লাইনটা সাথে জয়েন্ট হবে এইটাও বেরিয়ে যাবে তাহলে পুরো একটা লাইন এরকম তৈরি হবে এরপরে আমরা এই ঘরের দরজাগুলো এইভাবে আমরা করে দেব এই দরজার মাথা সোজা জামাগুলো তোমরা করবে এবার দুটো ঘর করে নেবে নেক্সট আমরা এখান থেকে ঘরের চালের ওপরে এই অংশটা করে দেব তাহলে হলো অনেক বড় করে করার দরকার নেই মোটামুটি এইরকম নেক্সট আমরা থেকে একটু গ্যাপ রাখবে এই জায়গাটা ঠিক যেই জায়গায় আমি গ্যাপ রাখলাম অর্থাৎ এই জঙ্গলের লাইনটা যেখানে শেষ হচ্ছে সেই জায়গা থেকে একটা রাস্তা আমরা গোল করে এরকম একটুখানি কাঠ করে বের করে নিয়ে আসবো ঠিক এইখান থেকেই যেখানে জঙ্গলটা শেষ হয়েছে ঠিক সেই জায়গা থেকে জঙ্গলের যে রাস্তার রাস্তার লাইন লাইনটা আমরা এরকম করে এই অর্থাৎ শুরু থেকে আস্তে আস্তে বড় হচ্ছে রাস্তা যত দূর থেকে কাছে আসে বড় দেখায় ঠিক এরকম করে তোমরা রাস্তাটা করবে নেক্সট আমরা ঠিক ঘরের এই চালের উপর থেকে এই রকম করে আমরা লাইনগুলো করব অর্থাৎ আমরা কলা গাছ তৈরি করবো তো কলা গাছ তৈরি করার আগে ঠিক এইভাবে করে তোমরা করে নেবে আমি কলা পাতার ড্রয়িংগুলো তোমাদের দেখাচ্ছি এই যে ঠিক এইভাবে করে হালকা করে লাইনটা করবে এখান থেকে হালকা করে লাইন এখান থেকে হালকা করে লাইন এখান থেকে হালকা করে লাইন এই করবে এরপর কলা পাতার যে ভেতরে ভাঁজগুলো এরকম করে দেবে নেক্সট এই যে লাইনটা এই লাইনটা এই যে ভাঁজের লাইনগুলো আছে এই লাইনগুলো এরকম হয়ে যাবে এইখান থেকে এই হয়ে আবার এই আসবে এইরকম করে ড্রয়িংটা তোমরা করে নেবে এইখানে একটা সূর্য হালকা করে তোমরা ড্রয়িং করে দেবে একটুখানি বড় করে এই গোল সূর্য ড্রয়িং তোমরা করে দেবে তোমরা বুঝতে পারছো একটা সানরাইজের ছবি হচ্ছে সেই সূর্যটা হালকা করে তোমরা ড্রয়িংটা করে দেবে নেক্সট আমরা ঠিক এইখানেই আমরা দুটো তালগাছ ড্রয়িং করব। তাল গাছগুলো তোমরা ঠিক এইরকম করে সহজ করে তোমরা করে নিতে পারো এই দুটো ক্রস দেবে ক্রস দিয়ে এই কর্নার থেকে এই কর্নারে নিয়ে আসবে এই কর্নার থেকে এই কর্নারে নিয়ে আসবে সেমভাবে ভাবে এই এবার এই কর্নার থেকে আবার দুটো করে লাইন বেরোবে এটাও আবার এরকম ভাবে তোমরা করবে এরপর ঠিক গাছের যে গুড়িটা নিয়ে আসবে আসবে তোমরা মুছে দেবে এখানে ছোট ছোট ঘাস তোমরা করে দিতে পারো এ হলো সিনারিটা আমাদের এরপরে আমরা দেখো ঠিক এই পুরো ছবিটা করার পর আমরা এই যে এই রাস্তাটা ঠিক মাঝখানে এই মাথাটা তোমরা মোটামুটি এই করার জায়গা থেকে তোমরা শুরু করবে ছোট্ট করে ফিগারটা হবে এই গোল গোলের পর একটা ছোট্ট করে গোল করবে এই কর্নার থেকে আমরা ফিগারটার বডিটা আমরা শুরু করব এই অর্থাৎ বডিটা কীরকম হলো বুঝতে পারছো এই শেপটা তোমরা তৈরি করবে এই শেপের ভিতরে যে জিনিসগুলো ঢুকবে অর্থাৎ লাইনগুলো ঢুকবে সেগুলো মুছে দেবে এই অর্থাৎ একটা মহিলার ড্রয়িং হচ্ছে সেই মহিলার ড্রয়িংটাই তোমরা পরপর দেখো কিভাবে শেপটা তৈরি করছি আমি প্রথমেই মোটা থেকে সরু তারপর এইরকমভাবে নিচের পোর্শনটা তোমরা তৈরি করবে অনেক লম্বা কিন্তু করবে না এখান থেকে ছোট্ট করে মোটা থেকে শরু করে পা বার করবে এই নেক্সট আমরা এই মাথার মধ্যে এই মাথার যতটুকু গোল তার থেকে একটু বড় করে গোল করে আমরা একটা কলসির ড্রয়িং এইরকম করবো কলসির মাথাটা অর্থাৎ মুখটা এইরকম করে আমরা ড্রয়িং করে দেবো নেক্সট আমরা এই কর্নার থেকে হাতের ড্রয়িংটা বার করব আর এই কর্নার থেকে মোটা থেকে সরু মোটা থেকে সরু করে হাতের লাইনটাকে এইরকম টাচ করে দেবো এরপরে ঠিক এই জায়গা থেকে এই কর্নার করার পর এখানে ডবল লাইন করে দেব এই হবে এইভাবে ডবল লাইন করে দেবে এখানে ব্লাউজের লাইনগুলো তোমরা করে দেবে হয়ে গেলো আমাদের একটা একটি মহিলা জল আনতে যাচ্ছে সেই একটি ফিগার এখানে ছোটো ছোটো ঘাস তোমরা করে দিতে পারো এই হয়ে গেল আমাদের কমপ্লিট একটি সানরাইজের ছবি তো দেখো এটা কী করে অয়েল পেস্টেলে কালার করতে হয় দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না আঁকার পরই রং শুরু করবে কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই তো প্রথমে আমরা এই যেহেতু সানরাইজ হচ্ছে যে প্রথমে আমরা আকাশটা করে নেব দেখো প্রথমে আকাশটা কীভাবে করছি শুধু সূর্যটা আমি বর্ডার করিনি তোমাদের এই সূর্যটা বর্ডার করলে দেখতে খারাপ লাগবে তার জন্য বর্ডার করিনি কিন্তু তোমরা তো কোনো বর্ডার করবেই না আমি বলেছি সেই জন্য কোনো অসুবিধা নেই এই সূর্যের ড্রয়টা খুব হালকা করে তোমরা করো প্রথমে আমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে আমি কিন্তু পোলো অয়েল পেস্টেল দিয়ে তোমাদের শেখাচ্ছি তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো অন্যান্য কালারও ইউজ করতে পারো তবে আমি পোলো অয়েল পেস্টেল দিয়ে করছি তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো তো প্রথমে আমরা লেমন ইয়েলো কালার দিয়ে এই যে সানটা আমরা নিচ থেকে এই লাইন ধরে কিছুটা ঘষে আমরা আস্তে আস্তে ওপর দিকে হালকা করে দেবো পুরুষ পুরুষ সানটা কিন্তু রং করার দরকার নেই নিচ থেকে ঘষে ওপরে হালকা করে দেবে এই পুরোটা সাদাই ইয়াবে থাকবে নেক্সট আমরা আমি কিছুটা আকাশ দেখাচ্ছি পুরো আকাশটা কিন্তু তোমরা শেয়াবি করেই পড়বে অরেঞ্জ কালারটা নিচ থেকে ঘষে আস্তে আস্তে আমরা উপর দিকে রঙটা নিয়ে যাব আস্তে আস্তে যত উপর দিকে যাবে রঙটা কিন্তু আমাদের আস্তে আস্তে হালকা হবে এই স্থানের চারিদিকে আমরা রংটা আস্তে আস্তে ধীরে ধীরে করে করে নিয়ে যাব দেখো উপর দিকে এসে কিন্তু আমি হালকা করছি তোমরা কিন্তু ডিপ করবে না এসে একদম হালকা করে দিলাম আর বাদ বাকি আমরা করলাম না ঠিক সেমভাবে এই জায়গাটা কিন্তু আমাদের তাই করতে হবে এখান থেকে রং করে করে আস্তে আস্তে ওপর দিকে আমাদের রংটাকে হালকা করে নিয়ে যেতে হবে এইভাবে করে তোমরা হালকা করে নিয়ে যাবে কিন্তু পুরো ওপরে পর্যন্ত রং করবেন গিয়ে হালকা হবে এরপর আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা 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 দিই ক্রোম মিডিয়াম দিয়ে এই যে অরেঞ্জ আমরা এতক্ষণ তোমাদের ঘষে দেখালাম সেই অরেঞ্জ কালারের উপর ক্রোম ইলো মিডিয়াম কালারটা আমি তোমাদের আস্তে আস্তে এভাবে করে ঘষতে বলবো খুব ধীরে ধীরে এই অরেঞ্জ কালারটা যেভাবে তোমরা ঘষেছো সেইভাবে করে আবার নিচ থেকে ঘষে ঘষে ওপর দিকে হালকা করে আমরা নিয়ে যাব এই আকাশটা খুব ধীরে ধীরে সুন্দর করে করবে তবে ছবিটা আরো সুন্দর দেখাবে এই ঘষে ঘষে ওপর দিকে তোমরা হালকা করে এইরকম ভাবে নিয়ে আসবে দেখলে উপর দিকে এসে আমি হালকা করে দিলাম এইরকম ভাবে এরপর নেক্সট আমরা স্কাই ব্লু কালারটা উপর থেকে যত পারো হালকা করে এইভাবে করে তোমরা ঘষে দেবে এসে এই হলুদের সাথে হালকা করে মিশে যাবে যত পারো হালকা ডিপ করবে না তোমরা এই হলুদের সাথে আমাদের স্কাই ব্লু রঙটা মিশে যাবে এরপরে নেক্সট আমরা হোয়াইট কালারটা দিয়ে এই যে উপরে স্কাই ব্লু কালারটা আমরা করলাম এই স্কাই ব্লু কালারটাকে আমরা সুন্দর করে এই হলুদের সাথে মিশিয়ে দেব হোয়াইট কালার দিয়ে এইভাবে হোয়াইট কালার দিয়ে কালারগুলোকে সুন্দর করে মিশিয়ে দেবে ঠিক যেভাবে তোমাদের আকাশটা দেখালাম পুরো আকাশটা কিন্তু বাদবাকি বাকি সেভাবে ফিনিশ করবো এবার দেখো কলা পাতা কীভাবে দেখাচ্ছে স্যারগ্রিন কালারটা দিয়ে কলা পাতা নিচটা তোমরা আগে করে নেবে আমি দুটো কলা পাতা দেখাচ্ছি বাদ বাকি করার পর লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজ দিয়ে এই সাথে মিশিয়ে কলা পাতাটা তোমরা শেষ করবে স্যাব গ্রিনের সাথে কিন্তু মিশিয়ে দিতে হবে রংটাকে এরপর আমরা পুষিয়াম ব্লু দিয়ে ডিপ ব্লু দিয়ে এই লাইনগুলো যে তোমাদের দাগগুলো দেখিয়েছিলাম কলাপাতার মধ্যে সেগুলো কেনে দিতে হবে এই হয়ে গেল আমাদের এরপর দেখো জঙ্গলের রঙটা কিভাবে করছে আমি অল্প একটু জঙ্গল দেখাচ্ছি এই জঙ্গলগুলো করবে কোবাল্ট ব্লু কালারটা নিচ থেকে ঘষে আস্তে আস্তে উপর দিকে আমরা হালকা করে নিয়ে যাব এরপরে আমরা স্যাপ গ্রিন কালারটা দিয়ে এই কোবাল ব্লুর সাথে মিশিয়ে আস্তে আস্তে উপর দিকে তোমরা হালকা করে নিয়ে যাবে এরপর আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই উপরে স্যাপগ্রিনের সাথে মিশিয়ে বাদ বাকি জঙ্গলটা আমরা শেষ করব এইভাবে করে পুরো জঙ্গলটা তোমরা করবে এবার দেখো একটা ঘর দেখাচ্ছি সেমভাবে ভাবে একটা ঘরও তোমরা করবে প্রথমে আমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই ঘরের উপরে এই অংশটা আমরা করে দেবো ডার্ক ব্রাউন কালারটা এরপর আমরা ইয়েলো অকার কালারটা দিয়ে এই ঘরের চালটা করবো করার পর আমরা লাইট ব্রাউন কালারটা দিয়ে উপর থেকে এইভাবে আস্তে আস্তে করে লাইট ব্রাউনটা আমরা ঘুষব আর নিচ থেকে লাইট ব্রাউন কালারটা এইভাবে করে আমরা ঘষব মাঝখানটা একটুখানি লাইট রেখে দেবে এরপরে আমরা ডার্ক ব্রাউন কালার দিয়ে করে আর একটু শেড দিয়ে দেবো এইভাবে দাগ দিয়ে 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 তোমরা সুন্দর করে চালটাকে করার চেষ্টা করবে এরপরে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে এই যে চালের নিচে কিছুটা হালকা করে ঘষবো খুব চেপে ঘষার দরকার নেই জাস্ট অন্ধকারটা বোঝানোর জন্য আমি ব্ল্যাক কালারটা এখানে দিলাম গ্রে কালারটা দিয়ে এই ব্ল্যাকের সাথে মিশিয়ে গ্রে কালারটা মেশানোর পর পুরো দেয়ালটা আস্তে আস্তে আমরা ঘষে নিয়ে আসবো এবার নিচ দিকে এসে তোমরা একটু হালকাভাবে ঘষে দেবে খুব চেপে কষার দরকার নেই এরপরে ব্ল্যাক কালারটা দিয়ে এই দরজা জানালার উপরে কিছুটা করার পর ব্রাউন দিয়ে আমরা এই ব্ল্যাক কালারটাকে মিশিয়ে এই হয়ে ঘরটা ঘরটা ভাবে তোমরা করবে দেখো একটা গাছ আমি তোমাদের দেখাচ্ছি স্যাব গ্রিন কালারটা নিয়ে এই তাল গাছের পাতাটা তোমরা করবে একটা তাল গাছ যেভাবে দেখাচ্ছি আর একটা তাল গাছ সেভাবে তোমরা করবে করার পর পুরুষিয়াম ব্লু অর্থাৎ ডিপ ব্লুটা দিয়ে ঠিক এই পাতার ঠিক মিডিল থেকে তোমরা শেডটা দেবে আর পাতার একদম উপরে শেডটা হবে অর্থাৎ দুই দিকে শেড মাঝখানে লাইট এরপরে এই যে গাছের গুড়িটা তোমরা ডিপ ব্রাউন দিয়ে সুন্দর করে ধীরে ধীরে তোমরা করে নেবে করার পর ব্ল্যাক কালার দিয়ে এক পাশে সুন্দর করে তোমরা শেড দেবে তোমরা এই সরু যাটা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল ইউজ করতে পারো আর একটা গাছেও সে আমি করবে বোঝা গেল এবার দেখো আমি জমিটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই পাশের জমিটা যেভাবে দেখাবো এই পাশের জমিটা তোমরা সেভাবে করে করবে মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে নিচ থেকে তোমরা ঘষে ঘষে আস্তে আস্তে ওপর দিকে হালকা করে নিয়ে যাবে এই রাস্তার দুই পাশে মিডিয়াম গ্রিন কালারটা এইভাবে করে ঘষে হালকা করে আস্তে আস্তে যখন ওপর দিকে মিডিয়াম গ্রিন কালারটা উঠবে আস্তে আস্তে তোমরা হালকা করে দেবে আস্তে আস্তে হালকা করে আমরা দেব এরপরে আমরা লাইট অর্থাৎ হালকা সবুজটা এই মিডিয়াম গ্রিনের সাথে মিশিয়ে হালকা সবুজটা আমরা এই মিডিয়াম গ্রিনের সাথে মিশিয়ে আস্তে আস্তে উপর দিকে আমরা রংটা নিয়ে যাব কিন্তু উপর দিকে যত যাবে তত কিন্তু এই লাইট গ্রিনটা হালকা হতে থাকবে খুব চেপে তোমরা করবে না দেখো আমি আস্তে আস্তে কিন্তু হালকা করে নিয়ে যাচ্ছি খুব চেপে করছি না সবার শেষ আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে ক্রোম মিডিয়াম কালারটা দিয়ে এই হালকা সবুজের সাথে মিশিয়ে বাকি জায়গাটা আমরা ফিনিশ করছি এখন হালকা সবুজের উপরও এই কালারটা একটুখানি ঘষে দেবে অর্থাৎ সবুজের উপর যেটা হলুদে আবাটা পড়েছে এইভাবে করে এই পাশের জমিটাও তোমরা করবে এরপরে আমরা ডিপ গ্রিন কালারটা দিয়ে ডিপ গ্রিন কালারটা দিয়ে এই ঘাসগুলো তোমরা করে দিতে পারো ডিপ ব্লু দিয়ে ঘাসের উপরে এইরকমভাবে শেড দিয়ে দিতে পারো এই হয়ে গেল এই পাশে জমিটাও তোমরা সি করে করবে এবার রাস্তাটা দেখো কিভাবে করছি রাস্তার দুই পাশ থেকে ব্রাউন কালারটা তোমরা কে করে ঘষে আস্তে আস্তে হালকা করে দেবে ঠিক যেভাবে যেভাবে তোমাদের কাজটা দেখাচ্ছি সেভাবে কাজটা তোমরা ধীরে ধীরে করলে কাজটা কিন্তু খুব সুন্দর হবে এই সানরাইজের ছবিটা আস্তে আস্তে এই পাশে ব্রাউন কালারটা আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে এরপরে অরেঞ্জ কালারটা রাস্তা ঠিক একদম এই জায়গা থেকে এই ব্রাউনের সাথে মিশিয়ে আস্তে আস্তে উপর দিকে একটুখানি হালকা করে নিয়ে যাবে একটু অরেঞ্জ কালারটা ডিপ করবে ওপর দিকে হালকা করবে নিচ দিকটা একটু ডিপ হবে এরপরে ক্রোম ইউলো ডার্ক কালার দিয়ে এই সমস্ত রংটাকে আমরা মিশিয়ে দেখো আস্তে আস্তে ছবিটা আমাদের কিন্তু যদি ঠিক কমপ্লিট করা যায় সুন্দর করে তোমরা কমপ্লিট করো তাহলে দেখবে সুন্দর লাগবে দেখতে দেখালাম সেভাবে করে কাজটা যদি কমপ্লিট করো তোমাদের ভালো লাগবে আশা করি তোমরা সেটা করতে পারবে তো দেখো দেখো এই পাশে আকাশটা আমি যেভাবে দেখিয়েছিলাম তোমাদের এই পাশে আকাশটা কিন্তু সেম ভাবেই করা হয়েছে পুরো আকাশটা জঙ্গলটা তোমাদের দেখিয়েছিলাম এই ঘরটাও দেখিয়েছিলাম সেম এই ঘরটা করা হয়েছে জঙ্গলটাও হয়েছে এই পাশে জমি এই পাশে জমি তোমাদের দেখানো হয়েছে এই পাশে জমিটা তোমরা পড়েছো সেম রাস্তাটা তোমাদের কমপ্লিট দেখানো হয়েছে গাছটা তো পুরো ছবিটা এই রকম ভাবে একটা হলো এবার দেখো এই ফিগারটা কি হবে করছে তো প্রথমে আমরা লাইট ব্রাউন দিয়ে আমরা কলসিটা করে নেব লাইট ব্রাউন কালারটা দিয়ে কলসির যে এই অংশটা আমরা লাইট ব্রাউন কালার দিয়ে খুব ধীরে ধীরে করে নেব ডিপ ব্রাউন কালারটা দিয়ে কলসির নিচটা আর কলসির উপরে যে মুখটা সেটা আমরা আস্তে আস্তে পড়বো তাড়াহুড়ো করার দরকার নেই যেহেতু ছোট ফিগারটা তোমাদের একটু ধরে করতে হবে এরপরে আমরা ফিগারে গায়ের রঙটা লাইট ব্রাউন কালারটা দিয়ে খুব ছোট করে ধীরে ধীরে আস্তে আস্তে রঙটা আমরা দেব ব্রাউন কালারটা দিয়ে ডিপ ব্রাউন কালারটা দিয়ে হাতে একটুখানি শেপ দিতে পারো যেহেতু খুবই ছোট জায়গা যতটুকু পারবে চেষ্টা করবে একটুখানি দেওয়া অর্থাৎ ভোরবেলা হয়েছে একটু অন্ধকারের মধ্যেই হাত পাগুলো অত ফর্সা দেখা যাবে না একটু অন্ধকারের মধ্যেই একটু ডার্কনেসে থাক এরপর দেখো ফিগারের শাড়িটা কি করছি রেড কালার দিয়ে তোমরা ফিগারের শাড়িটা করবে তোমরা চেঞ্জ করতে পারো চেষ্টা করবি একটু ডার্কনেস এ রাখার এইভাবে শাড়িটা করে দেবে এরপরে ডার্ক ভায়োলেট কালার দিয়ে এত ডিপ বেগুনি রংটা দিয়ে আমরা এই শাড়ির গুলো করে দেব খুব ধীরে ধীরে পার্টগুলো তোমরা করে দেবে ঠিকই এই ডি বেগুনিটা দিয়ে ব্লাউজের কালারটাও আমরা করে দেব খুব ছোট জায়গা তাই খুব ধীরে ধীরে তোমাদের কাজটা ফিনিশ করে বার করতে হবে এরপর সবার শেষ ব্ল্যাক কালার দিয়ে আমরা চুলটা করবো তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিন ইউজ করতে পারো এই পেন্সিলটা তোমরা আর্টের জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানে তোমরা পেয়ে যাবে রেড পেন্সিল এটাও পেয়ে যাবে এ হয়ে গেল কমপ্লিট আমাদের ফিগার এরপর দেখো ডার্ক ব্রাউন দিয়ে ফিগারের ছায়াটা আমরা হালকা করে জাস্ট করে দেবো এরকমভাবে খুব ডিপ করা দরকার নেই ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা আকাশে কয়টা পাখি দেখিয়ে দিতে পারো এই রকম ভাবে সকাল হয়েছে পাখি এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে এ হলো কমপ্লিট একটি সানরাইজের ছবি যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে বা আমার শেখানো তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটিকে শেয়ার করো আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করো যাতে নতুন ভিডিও করলে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো